কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর, সময়ের অতল গহ্বরে হারিয়ে গেলেও 2020-এর নেতিবাচক প্রভাব ও ক্ষয়ক্ষতির ছাপ মানুষের মনে থেকে যাবে দীর্ঘদিন। বিদায়ী বছরের সবচেয়ে বড় বিপর্যয় করোনা মহামারী, এছাড়াও অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগও দেখেছে বিশ্ব। এর মধ্যে কিছু দুর্ঘটনা প্রাকৃতিক, আবার কিছু দুর্ঘটনা ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। ২০২০ নতুন উদ্যমে শুরু করেছিল বিশ্ববাসী, বিংশতে নতুন কিছু পাওয়ার অপেক্ষায় ছিল সবাই। নতুন কিছু এলো বটে, তবে সেই নতুন অণুবীক্ষণিক ভাইরাস মৃত্যু ভয়ে কাঁপিয়ে দিল গোটা বিশ্বকে। হাজারো কফিনের লাইন, গণকবর, এমন সব দৃশ্য অসহায় হয়ে দেখেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। মহাশক্তিধর বিজ্ঞান এক বছরেও কাবু করতে পারেনি কোভিড-19 নামক এই অদৃশ্য দানবকে। বিধিনিষেধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে বিশ্বের কোটি কোটি মানুষ, আর প্রাণহানির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নানা গবেষণা আর ভ্যাকসিন উদ্ভাবনের মধ্য দিয়ে মহামারীকে হয়তো একসময় নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু বিশ্ব অর্থনীতির যে মারাত্মক ক্ষতি হয়ে গেছে তা কাটাতে বহু বছর লেগে যাবে। 2020 সাল শুধু মহামারীর জন্যই নয়, এটি স্মরণীয় হয়ে থাকবে বিপর্যয়ের বছর হিসেবেও। বছরের শুরুর দিনই আতঙ্ক হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার দাবানল, যা এখনো ভুলতে পারেনি কেউ। কয়েক মাস ধরে চলা বিধ্বংসীষে আগুনে পুড়ে গেছে 120 মিলিয়ন হেক্টর জমি, মৃত্যু হয়েছে 33 জনের, প্রাণ হারিয়েছে প্রায় 100 কোটি প্রাণী। অস্ট্রেলিয়ার পরে ক্যালিফোর্নিয়ার ব্যাপক দাবানলে প্রাণ হারায় 39 জন। এই আগুন নিভতে 3 মাস সময় লেগেছিল। পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের আমাজনের রেন ফরেস্টে জুন মাসে দাবানলের ঘটনা বেড়ে দাঁড়ায় 20%। ঘূর্ণিঝড় তাণ্ডেবও বছরব্যাপী বিপর্যস্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি অঞ্চলকে ভুগিয়েছে অগ্নুৎপাত। ইতিহাসের অন্যতম উষ্ণ বছর ছিল এটি। সব মিলিয়ে প্রাণঘাতী ভাইরাস আর নানা প্রাকৃতিক দুর্যোগে 2020 সালটিতে চড়ামূল্য দিতে হয়েছে বিশ্ববাসীকে। মার্জিয়া মান্নান, মাই টিভি।